Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mojumdar. আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। আজকে যাচ্ছি একটু বিয়ের বাজার করতে। টুকটাক বিয়ের বাজার করব, ইচ্ছে আছে। আজকে মেইন বিয়ের বাজার না, মেইন বিয়ের বাজার যখন করতে থাকি বলো, তাই না? হ্যাঁ, তো মেইন বিয়ের বাজার মানে বিয়ের শাড়িটা যেদিন কিনতে যাব সেদিন অনেক সাঙ্গপাঙ্গকে নিয়ে যাব, যেটা আমার মনের একদম কাছের লোক তাদেরকে নিয়ে যাব। তো সবাইকে একসাথে নিয়ে যাওয়া সম্ভব না, আর কিছু লোক আছে তাদেরকে নিয়ে যাব। তো তখন আর মানে একটা বিগ ব্লগ করব। তো আজকে যাচ্ছি আমার জুতো ওর জুতো, তারপর টুকটাক কিছু এখনো শিওর বুঝতে পারছি না কদ্দূর কি হবে। বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে জুয়েলারিতে, মানে জুয়েলারি শপে না, জুয়েলারি কারখানা যেখানে বানানো হয় সেখানে। তো সেখানেই যাচ্ছি। তো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক, কদ্দূর কি হয় না হয় দেখা যাক, কদ্দূর কি হয় না হয় দেখা যাক, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অনেকে আমার বিয়ের ব্লগ দেখো, মানে বিয়ের শপিংয়ের ব্লগ দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো। তো চলো দেখা যাক কি হয় না হয়। টমটম পেয়ে গেছি, আর মাগো কি অবস্থা, আকাশটা দেখো কি পরিমাণে কালো হয়ে আছে, মানে এই দেখো কি পরিমাণে কালো হয়ে আছে। কখন বৃষ্টি নামবে ভগবান জানে, সব কিছু বরবাদ না হলে হয়ে গেছে, সব কিছু বরবাদ না হলেই হলো বলো। সেটাই তো, দেখো কি অবস্থা আকাশের। থেকে আসার পথে ঢুকবো আজকে বৈশুর বাড়িতে, আন্টি একটু আগে ফোন করে নেমন্তন্ন করলো। কি একটা বিশেষ কারণ, আমার জানো নেমন্তন্ন খেতে ভীষণ ভালো লাগে, কবজি ডুবে মাছে মাংসে খাও। আন্টি কি আয়োজন করেছে সেটা জানা নেই। তো চলো আজকে দেখা যাক, ব্লগটা এখন স্টার্ট করলাম, কখন গিয়ে শেষ হবে ভগবান জানে। আর ভীষণ নড়ছে টুকটুকটা। তো প্রথমেই চলে এসেছি সোনারুর দোকানে, তোমাদেরকে আগেই বললাম জুয়েলারি দোকানে যাব। এখানে কয়েকটা পায়েল দেখছিলাম, আমার এত সত্যি কথা পায়েলের শখ নেই যে খুব সুন্দর হবে বা এই ডিজাইন হবে ওই ডিজাইন হবে, তাতে কিছু মানে যায় আসে না। তো কয়েকদিনই পরবো, নতুন বউ পায়েল পরতে হয়। তো একটা পায়েল পছন্দ করলাম, বাট যে আঙ্কেল ছিলেন উনি বললেন কয়েকদিন পর নাও। তারপর মা মায়ের জন্য কয়েকটা গলার হার দেখছিলো, অ্যাকচুয়ালি আমার গলায় লাগিয়ে লাগিয়ে ট্রাই দিচ্ছিলো। তো ফাইনালি মা একটা সীতা হার নিল, তো সেটা আমি উদ্বোধন করব আমার আশীর্বাদের দিন। এই যে হচ্ছে সীতা হারটা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, মায়ের খুব পছন্দ হয়েছে। তো নতুন নিল বিকজ একটা কথা আছে, সেটা এখন বলবো না, আমার বিয়ের টাইমে বলবো। আমাদের জুয়েলারি কিনা শেষ হয়ে গেছে, এক মিনিট ক্যামেরাটা মুছি। আর আমার লিপস্টিকটা আমি ঠোঁট কামড়েছি, আর লিপস্টিকটা দেখো কি অবস্থা হয়ে গেছে, কিছু করার নেই। আর লিপস্টিক নিয়ে আসিনি, আর কি সোনার মানে কি কিনেছি এখন তো বলবো না, বাড়ি গিয়েও দেখাবো না। বাড়ি গিয়ে একটা জিনিস দেখাবো, মানে একটা জিনিস কিনেছি যেটা বিয়ের দিন পরবো তো সেটা দেখাবো, আর একটা জিনিস কিনেছি সেটা আমার কি বলে এটাকে আশীর্বাদের দিন পরবো, তো সেটা আর এখন দেখাচ্ছি না। তো আশীর্বাদের দিনই, আর তো তোমরা সবাই জানো বাজারে বেরোলে আমি আর মা ফুচকা না খেয়ে থাকতে পারি না, আর আজকে অনেক দিন পর ফুচকাটা খাচ্ছি। আর বললাম না যে কয়েকটা কথা আছে এখন বলবো না, বিয়ের সময় বলবো, বিকজ এখন বললে তোমরা বুঝতে পারবে না, আর কিছু জিনিস দেখানোরও আছে, তো তখন এটা তখন বলবো। তো এখন মায়ের জন্য একটা সীতাহার নিয়ে মন খুশ করে বাস একটা ফুচকা খেলো খেলো, আর আমাকেও খাইয়ে দিচ্ছে। তারপর চলে গেলাম আমি এগরোল খেতে, বললাম দুপুরবেলা কিছু খাইনি তো প্রচণ্ড খিদা পেয়েছিলো। এই স্ট্রিট ফুড খেলেই দেখবে পেটটা ভরে যায়, আর ফুচকা আর এগরোল তো ম্যান্ডেটরি, আর আমার খুবই প্রিয় এই রাস্তার খাওয়ার খেতে।
আই নো ইটস নট গুড, বাট মানে রাস্তার এগরোলের যেন টেস্টটাই আলাদা থাকে। এগরোল খেয়ে এগরোলের সাথে সাথে সব পুরো লিপস্টিকটাও খেয়ে নিয়েছি। এক মিনিট দাঁড়াও, পুরো লিপস্টিকটাই খেয়ে নিয়েছি বিকজ আমি তেল লাগানো ছিল, তো এইভাবে খেয়েছি যাতে এক লিপস্টিকটা মানে একটু একটু উঠে উঠে গেছিলো, তার জন্য লিপস্টিকটা পুরো মুছে দিয়েছি। এবার চলো খাদি মিশে যাই। জুয়েলারি দোকানে গেলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, এবার চলে এসেছি জুতার দোকানে। মা মায়ের জন্য একটা জুতো কিনবে আর নতুন জামাইয়ের জন্য একটা জুতা কিনবে, মানে বিয়ের জুতো। তো বেসিক্যালি আজকেই কিছু কিছু টুকটাক কেনাকাটা করছি। রোজই জানো বাজারে আসা মানে আসতেই হয়, বাজারে না আসলে যেরকম মানে একটা না একটা একসাথে দেখবে এত কিছু বাজার করা যায় না, আর একা একা বাজার করতে পছন্দ হয় না। বিয়ের বাজার বলে কথা, আগে যখন সব কাকুদের বিয়ের বাজার করেছি সবাই মিলে হই হুড়ুস্তুল করে বিয়ের বাজার একদিনই সেরে ফেলেছিলাম, বাট কোনে বিয়ে এই ফার্স্ট টাইম আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, মানে আমাদের বাড়িতে প্লাস নিজের বিয়ে, বুঝতেই তো পারছো। এবার মা মায়ের জন্য একটা স্লিপার কিনলো খাদিমস থেকে। খাদিমসের স্লিপার্সগুলো ভীষণ ভালো হয় জানো, রোদ গ্রীষ্ম বারো মাস মানে শীত বর্ষা সব সময় টিকে। বাট জামাইয়ের জুতা এখানে পছন্দ হয়নি, তো বিলিং করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম জামাইয়ের জুতা খোঁজার উদ্দেশ্যে। তারপর চলে এসেছি আমরা আরেকটা দোকানে, এখানে দেখি টুকিটাকি পছন্দ করতে পারি কিনা না। আর আমার জন্য আমি দেখছিলাম আমার বিয়ের জুতো, বাট আমার বিয়ের জুতো আমার এখানে একদমই পছন্দ হয়নি, আর বাজারেও আমি বেশি ঘোরাঘাড়ি করতে ইচ্ছে করছিলো না। তো এই যে হচ্ছে একটা জুতো, তারপর ওর হাতে আছে আরেকটা জুতো, তো এখান থেকেই দেখা দেখি করে এরকম সিম্পল স্লিপার টাইপের একটা জুতো পছন্দ করেছি, বিকজ ও এরকমই পছন্দ করে বা বলছিল ওইরকমই পরবে ধুতির সাথে। আর এইসব জুতো দেখবে বেশি পরা হয় না। আর আমি আমার জন্য যে জুতোগুলো দেখছিলাম, আমি ইচ্ছে ছিল যে আমি হিল নেব না, জাস্ট বিকজ ছাদনা তলায় দেখো খালি পায়েই যেতে হবে, ঠিক আছে, জুতো পরে তো ছাদনা তলায় যেতে পারবো না। জন্য জুতা কিনা হয়ে গেছে সেটাও এখন দেখাবো না। মা বলছে, আমি জানি না, মা বলছে যে বিয়ের কিছু জিনিস নাকি এত আগে দেখাতে নি, কয়েকদিন পর বিয়ের টাইমেই দেখাও। চলো, বলছে জুতোর বাস্কটা দেখে দিই, এই যে জুতোর বাস্ক দেখে নাও। তো বিয়ের আগে নাকি এত আগে দেখাতে নি, তার জন্য তোমার সাথে শেয়ার করছি না, মন খারাপ করার কিছু নেই। এখন সিম্পলি ধুতির সাথে পড়ার জন্য জুতো নিয়েছি, আর সবার অপেক্ষায় থাকো, বিয়ের সময় তো সব কিছু তোমরা দেখতেই পাবে, তাও সব কিছু কমপ্লিট ডিটেলসে। এবার চলো, এবার আমরা চলে এসেছি নাহাটা টেক্সটাইলসে। নাহাটাতে আসার দুটা কারণ, একটা হচ্ছে আজকে যেহেতু বললাম তোমাদের বৈশুর বাবার বার্থডে, তো আন্টি আমাকে ইনভাইট করেছে, খালি হাতে যেতে কেমন লাগে বলো তো, কয়েকটা টি শার্ট দেখে একটা টি শার্ট পছন্দ করে নিলাম আঙ্কেলের জন্য। তারপর আরেকটা কাজের জন্য এসেছি, শাড়ির খোঁজ নিতে, বিয়ের শাড়ি এসছি কিনা না সেটার খোঁজ নিতে। তার আর কিছু কাজ ছিল না, বাস এতটুকুই। উপরে যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করবো যে বেনারসি শাড়ি এসছি কিনা না, আজকে খবর নিয়ে যাবো, নেক্সট দিন পুরো পাল্টান কিনিয়ে তারপর আসবো শাড়ি কিনবো। হাট মোটামুটি শেষ, আর কিছু রয়েছে বিয়ের জন্য পার্স কিনবো, তারপর জুতো কিনবো যেটা পছন্দ হয়নি, আর চলে যাচ্ছি বাড়িতে, জুতো পছন্দ হয়নি বাড়িতে চলে যাচ্ছি, মা বাড়ি চলে যাবে, আমি বসু বাড়িতে যাবো, আঙ্কেলের বার্থডে হলে কথা। আর কিছু কেনাকাটা হয়েছে টুকিটাকি, এখন দেখা যাক কতটুকু শেয়ার করা যাবে। বলতে কি জানো, জুয়েলারিতে আসতে অনেক সময় লেগে যায়, তার জন্য আমি ক্লান্ত হয়ে গেছি। বাট চলো টুকটুকে ধরে উঠি, উঠে মা বাড়ি যাবে কি ধরে, টুকটুকে মায়ের বাড়ি চলে যাবে, আমি বসু বাড়িতে যাবো, ওইখানে অল্প টাইম স্পেন্ড করবো, তারপর বাড়িতে যাবো। তো চলো, আজকে ফার্স্ট টাইম বসুর বাড়িতে ব্লগ করবো, জানি না ও কমফর্ট ফিল করবে কিনা না, যদি ও মানা করে তাহলে করবো না, যদি বলে ঠিক আছে কর তাহলে ডেফিনেটলি করবো। চলো এবার যাওয়া যাক। বাজার থেকে ডাইরেক্ট চলে এসেছি বৈশুর বাড়িতে। আজ হচ্ছে আঙ্কেলের বার্থডে, আঙ্কেল যে টি শার্টটা পরে আছে এই টি শার্টটাই আমি আঙ্কেলকে গিফট করেছি, আমার ভীষণ ভালো লেগেছে আঙ্কেলকে দেওয়ার সাথে সাথে, আঙ্কেল পরে আঙ্কেলেরও ভীষণ পছন্দ হয়েছে, তার সাথে সাথে আন্টি দিদা সবার খুব পছন্দ হয়েছে। আর এই যে হচ্ছে কেক, যেটা বিনি অর্ডার করেছে, মানে বৈশালীর ছোট বোন, ও ওর পছন্দ মতো অর্ডার করেছে, এমন দুষ্টুমি করছিল, মানে বলছিল বাবার বার্থডে হয়েছে তো কী হয়েছে, কেক তো খাবো আমরা, বাট সত্যি কেকটা ভীষণ দুর্দান্ত ছিল। চলো এবার তোমার আমার বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে যারা যারা প্রেজেন্ট আছে, সে আঙ্কেল আন্টিকে তো তোমরা দেখতেই পেলে, আঙ্কেল আন্টিকে আঙ্কেলকে দেখোনি, আঙ্কেলকে হয়তো তোমাদেরকে ফার্স্ট টাইম দেখিয়েছি। তার সাথে ছিল বৈশু, বৈশুর ছোট বোন, বৈশু কাকাতো দুই ভাই, তার সাথে বৈশুর দিদা, বৈশুর পিসি আর আরেকজন কাকাতো ভাই।
আর আমি ওদের ফ্যামিলির সাথে অনেক আগে ছোটবেলা থেকেই ভীষণ অ্যাটাচড, বিকজ এখানে সবকটা যে ভাই বোন তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু সবাই একই স্কুলে, মানে আমিও যে স্কুলে ছিলাম মানে আমরা সবাই একই স্কুলে ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি। বৈশোর আমি তো আচ্ছা ছোটো থেকেই ক্লাসমেট ব্যাচমেট ছিলাম, বিনি ছিল আমাদের জুনিয়র, তারপর বৈশোর যে দাদা ও ছিল আমাদের সিনিয়র, মানে সবকটা একই স্কুল থেকেই আমরা পাস আউট করেছি। ছোটোবেলা যখন ওদের বাড়িতে যেতাম বা আমার বাড়িতে বৈশো আসতো, আমরা অ্যাকচুয়ালি আমাদের ইলেকটিভ সাবজেক্ট ছিল, একটা গল্প বলছি আর কি, তোমাদের ইলেকটিভ সাবজেক্ট ছিল কম্পিউটার। তো কম্পিউটার নিয়ে আমরা ক্লাস এইটে কম্পিউটার নেই, তো তিন দিন আমাদের বাড়িতে আমাদের স্যার এসে প্র্যাকটিক্যাল করাতো আর তিন দিন বৈশোর বাড়িতে। তো তিন দিন যখন বৈশোর বাড়িতে যেতাম, এই যে হচ্ছে দাদা, ঠিক আছে, এই দাদার সাথে আমার কি মারপিট, বাপরে বাপ। ছোটোবেলার থেকেই আমরা যেহেতু একসাথে বড় হয়েছি, শুধু ওয়ান ইয়ারের মানে ডিফারেন্স, কম্পিউটার শিখতে যেতাম বাট মারামারি, বাপরে বাপ, সাংঘাতিক পরিমাণে লাগালাগি মারামারি। তো অনেকগুলো স্মৃতি ওদের বাড়িতে আমার জড়িয়ে আছে বা ওদের ফ্যামিলির সাথে জড়িয়ে আছে। তো সবাই এখন বড় হয়ে গেছি, সেই আর ক্রেজটা নেই সবার মধ্যে যে মারামারি এখন কেউ করবে, বাট সত্যি ছোটোবেলাটা ভীষণ ভালোই কাটিয়েছিলাম আমরা। আর এখানে আঙ্কেলের কেক খাওয়ার অবস্থা দেখছো, আঙ্কেলের অ্যাকচুয়ালি সুগার, ঠিক আছে, তো এটার সুগার ফ্রি কেক অর্ডার দিয়েছে বাট তবুও খাওয়া বারণ। বাট আঙ্কেল আর দেখে খেয়ে মানে দর্শ হয়নি, আঙ্কেল একদম নিজেই ঘপাঘপ কেক কাটছিল আর খাচ্ছিল, তারপর সবাই বারণ করলো, তারপরে চুপ হলো। আর এই যে হচ্ছে বৈশোর দিদা, ঠিক আছে, মানে আন্টির মা, তো দিদাকেও, দিদা তো কেক খাবে না, ডিমের ছোঁয়া, তো দিদাকে একটু ক্রিম লাগিয়ে দিলাম। আর আজকে রাত্রের ডিনারের মানে আজকে রাত্রের পার্টির শেফ হচ্ছে আমাদের বিনি। বিনি কিন্তু খুব ভালো রান্না করে, বাটার পনিরটা দেখে ভীষণ লোভনীয় লাগছিলো, তার জন্য আমাকে এনে দেখালো। তো আজকে আমরা সবাই একসাথে মিলে এখানে ডিনার করছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি আজকে ওদের বাড়িতে স্টে করছি। তোমরা বিশ্বাস করবে, ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি, এতটা বছর কাটিয়েছি, বৈশিও আমার বাড়িতে স্টে করেছে, বাট আমি কখনো কোনো দিন ওর বাড়ি থেকে থাকিনি, এই প্রথম। আজকে ডিনারে অনেক কিছু ছিল, ছিল পোলাও, তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা, ছোলার ডাল, পাঁপড় ভাজা, বাটার পনির, চিকেন, আর কোল্ড ড্রিঙ্ক, কেক, মিষ্টি, এসব তো ছিলই। আর এবার খাওয়া দাওয়া সেরে দিদার সাথে আমি গল্প করছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো জানো, ঠিক ঠাম্মার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, আর দিদার সাথে একদম দুষ্টু মিষ্টি কথাগুলো বলছিলাম, আর দিদাও একদম ভীষণ মন খুলে আমাদের আমার সাথে আনন্দ করে কথা বলছিলো। যখনই আমি ওদের বাড়ি থেকে ঢুকি তখনই দিদা যেরকম দৌড়ে দৌড়ে, হাঁটতে পারে না, ভীষণ কষ্ট হয়, বাট যেরকম দৌড়ে দৌড়ে চলে আসে, বৈশালি এসছিস, বৈশালি এসছিস, এরকমভাবে। আর ভীষণ ভালো লাগে জানো দিদার সাথে বসে আড্ডা দিতে। গেছিলাম তো চলে আসবো বলে, বাট সব কটা আমাকে চেপে ধরলো, সব কটা বলতে বৈশু আর বিনি, তার সাথে সাথে আন্টিও। মাকে ফোন করে বলছিল, তোমার মেয়ের বিয়ের সময় আমার মেয়েকে যদি এক সপ্তাহের জন্য লাগে তাহলে আজকে তোমার মেয়েকে থাকতে দাও। এই কথা বলার পর মাকে আর বারণ করতে পারে বলো? অ্যাকচুয়ালি মা বারণ করার কোনো কথাই না, যদি প্রিপেয়ার হয়ে যেতাম তাহলে থাকার কোনো মানে প্রবলেমই হতো না, বাট আনপ্ল্যান সব প্ল্যানগুলোই সত্যি খুব ভালো থাকে, খুব ভালো লাগে আর স্মরণীয় হয়ে থাকে। রাত বাজে এখন 12:30, 1 নাগাদ, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তার সাথে সাথে আমাদের সাথে একদম তালে তাল মিলিয়ে আন্টিও আড্ডা দিচ্ছিল। আন্টিও পুরো রাত ঘুমায়নি জানো, নাইট আউট কাকে বলে, ওই দিন আমি পুরো এক্সপিরিয়েন্স করলাম। তারপর হঠাৎ করে ক্রেভিংস হলো যে ফ্রিজে তো কেক রাখা আছে, আর আমি তখন ভালো করে কেকটা খাইনি, 2:16 ভাবো, এবার বসে আমরা সবাই মিলে এখানে কেকটা এনজয় করছিলাম। আর আমি তখনই বিনিকে বলে রেখেছিলাম যে কেকটা তুলে রেখে দেয়, যখন আড্ডা দেবো তখন বসে বসে ডেজার্টটা এনজয় করব। আর বিশ্বাস করো আমার বিয়ের আগে এইসব জিনিস আমি এক্সপিরিয়েন্স করব, তাও এরকম টাইমে আনপ্ল্যান্ড একটা জিনিস ভাবতে পারিনি। আর মানে কি বলবো, ছোটোর থেকে একসাথে বড় হয়েছি, বয়সও প্রায় সময় আমার বাড়িতে এসে থাকে, বাট আমার কখনো থাকা পড়েনি। ওই দিন যদি ওরা জোর না করতো তাহলে আমি থাকতেও পারতাম না, আর এই সুন্দর মোমেন্টটাও ক্রিয়েট করতে পারতাম না। তো চলো, আমাদের বদমাশি তো লেগেই থাকবে, এখন 5:00 বাজে।
তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আন্টি এদিকে শুয়ে পড়েছে, সকাল এদিকে হয়ে গেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।